হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক প্রোফাইল অ্যান্ড কভার এক ফটোতে দিতে হয়। অনেকে দেখবেন ফেসবুক প্রোফাইল অ্যান্ড কভার এক ফটোতে দেওয়া, তো চলুন আজকে আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আমাদের যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে সার্চ করতে হবে স্মার্ট ফটো কাট। এই যে এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, যেহেতু আমি ওপেন করে নিলাম। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, অ্যাড আসবে, অ্যাডটা কেটে দেব। এখান থেকে বিভিন্ন অপশান সিলেক্ট, যে অপশান আছে এগুলো সিলেক্ট করতে হবে। প্রথমে যে অপশানটি আছে ফেসবুক কভার অ্যান্ড প্রোফাইল মেকার, এখানে ক্লিক করব। উপরে যে অপশান আছে বাম পাশে উপরে সিলেক্ট ইমেজ, এখানে ক্লিক করব এবং ফটোটা সিলেক্ট করে নিব। এবং ফটোটা আমরা নিজের মতো কাস্টমাইজ করে নিব যতটা প্রয়োজন। ভিতরে যে গোল অংশটা আছে, যে ভিতরে গোল বৃত্ত অংশটা যেটা আছে, এটা হলো আমাদের প্রোফাইল, আর উপরেটা কিন্তু কভার ফটো। এখন সেট করে নেব নিজের ইচ্ছে মতো। আমি এই বড় বড় রাখলাম এবং এটাকে সেভ দেব। সেভ দেওয়ার আগে ডান পাশে দেখা যাচ্ছে ট্যাব টু রিমুভ অপশন, স্মার্ট ফটো কার্ড, এখানে ক্লিক করব, করে এটা রিমুভ করে দেব। ওয়াশ ভিডিও অ্যাড, এখানে ক্লিক করব। আমার মতো এমন লক্ষ কোটি মানুষের স্বপ্ন পূরণের অনলাইন পার্টনার রবি। অ্যাড আসলে একটা দেখে কেটে দেব, একটা ক্লোজ করলাম এবং সেভ অপশনে ক্লিক করলাম। কিছুক্ষণ অপেক্ষা করে সেভিং ফটো, ফটো সেভ হয়ে গেছে। ওকে, এবার চলে যাবো ফেসবুকে। ফেসবুকে আসার পরে প্রোফাইলে ঢুকবো। যাওয়ার পরে প্রোফাইলের উপরে ক্লিক করে এখানটাকে সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক করব। এখানে আমাদের এখানে রয়েছে একটা প্রোফাইল ফটো, দুই নম্বরটা প্রোফাইল ফটো, এটা প্রোফাইলে ক্লিক করলাম, সেভ দিলাম। এবং উপরে একটা হলো কভার, কভারে ক্লিক করে আপলোড ফটো ক্লিক করলাম এবং সিলেক্ট করে দিলাম, সেভ দিলাম। দেখেন আমাদের এক ফটোতেই প্রোফাইল অ্যান্ড কভার ক্লিয়ার। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখাবো আরও একটা ভিডিও নিয়ে।